ব্রুসলির নাম শোনেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ওনার আসল নাম ছিল লি জুন ফান। 27 নভেম্বর 1940 সালে ওনার জন্ম হয়। আর ওনার ইংরেজি নাম ব্রুস ওনার বাবা মাকে একটি নার্স বলেছিলেন। ব্রুসলির প্রত্যেকটি সিনেমা ওনার আগের সিনেমার রেকর্ড ভেঙে দিত। বলা হয় ওই সময় ব্রুসলির সিনেমার বক্স অফিস কালেকশন এত বেশি হতো যে টাকা ট্রাকে করে নিয়ে যেতে হতো। ব্রুসলি একজন বিশ্ববিখ্যাত মার্শাল আর্টিস্ট এবং একজন বিখ্যাত অভিনেতা হিসাবে সারা পৃথিবীর মানুষ ওনাকে চেনেন। ওনার সম্পূর্ণ জীবনটা অনেক অনুশাসনের মধ্যে কাটিয়েছেন। ব্রুসলি ওনার ফিলোসফিকে ইন্টার দ্য ড্রাগন মুভির শেষে দেখানোর চেষ্টা করেন, কিন্তু শুরুর দিকে ওনার এই ইচ্ছের গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু সবশেষে ওনার ফিলোসফিকে দেখানো হয়। চলুন জানার চেষ্টা করি এই মহান ব্যক্তির কিছু কথা। ব্রুসলি বলেন, যদি তুমি তোমার জীবনকে সত্যিই ভালোবাসো তাহলে সময় নষ্ট করো না, কারণ জীবন সময় দিয়েই তৈরি। কেবলমাত্র কোনো কিছু জানাটাই যথেষ্ট নয়, আমাদের সেটাকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। কেবলমাত্র আমাদের ইচ্ছে থাকাটাই যথেষ্ট নয়, সেটাকে আমাদের করে দেখাতে হবে। একটি সহজ জীবনের জন্য কখনোই প্রার্থনা করবেন না, বরং এমন একটি শক্তির প্রার্থনা করুন যার সাহায্যে আপনি একটি কঠিন জীবনে বেঁচে থাকতে পারবেন। পরিস্থিতির উপরে নির্ভর করবেন না, নিজের পরিস্থিতি নিজেই পরিবর্তন করুন। জ্ঞান থেকে আপনি শক্তি পাবেন আর চরিত্র দিয়ে আপনি সম্মান পাবেন। অন্যের সম্পর্কে আলোচনা করা এবং তার মনে কষ্ট দেওয়াটা অনেক সহজ, কিন্তু নিজেকে জানা এবং অন্যের মন জয় করাটা অনেক কঠিন। মনে রাখবেন, মানুষ ততক্ষণ পর্যন্ত হারতে পারে না যতক্ষণ না সে নিজে হার না মেনে নেবে। অভ্যেস আপনাকে পরিপূর্ণ তৈরি করবে। দীর্ঘ সময় ধরে অভ্যেস করার পরে আমাদের কাজ আরও বেশি নিখুঁত হয়ে উঠবে। অমর হতে চাইলে আপনাকে মনে রাখার মতো একটি জীবনে বেঁচে থাকতে হবে। যদি আপনি সাঁতার কাটা শিখতে চান তাহলে জলের মধ্যে লাফ দিন, কারণ মাটির উপরে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আমি পৃথিবীতে আপনাদের ইচ্ছে পূরণ করার জন্য জন্মগ্রহণ করিনি, আর আপনিও এই পৃথিবীতে আমার ইচ্ছে পূরণ করার জন্য জন্মগ্রহণ করেননি। মনে রাখবেন, সব থেকে কঠোর গাছটি সব থেকে সহজেই ভেঙে যায়, কিন্তু নরম গাছগুলো হাওয়ার সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। যদি আপনি কোনো কিছু চিন্তা করতে গিয়ে অনেক বেশি সময় লাগান তাহলে আপনি সেটা কখনোই করতে পারবেন না। সত্যিকারের বেঁচে থাকা অন্যের জন্য বেঁচে থাকা। নেগেটিভ চিন্তাগুলোকে নিজের মনের মধ্যে প্রবেশ করার অনুমতি দেবেন না, কারণ এটা এমন একটা জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে কম করে দেবে। অতিরিক্ত চেষ্টা করাটা আপনার প্রতিদিনের অভ্যেস তৈরি করুন। যদি আমি আপনাকে বলি যে আমি ভালো, তাহলে হয়তো আপনার মনে হবে আমি অহংকার করছি, কিন্তু যদি আমি আপনাকে বলি যে আমি ভালো নই, তাহলে আপনি জানেন যে আমি মিথ্যা কথা বলছি। খুশিতে থাকুন, কিন্তু কখনোই সন্তুষ্ট থাকবেন না। হেরে যেতে ভয় পাবেন না। যদি আপনার চেষ্টাটা ভালো হয় তাহলে আপনার হেরে যাওয়াটাও সুন্দর হবে। আমি তাকে ভয় পাই না যে 10,000 রকমের কিক্স একবার প্র্যাকটিস করেছে, বরং আমি তাকে ভয় পাই যে একটি কিক 10,000 বার প্র্যাকটিস করেছে। যতটা একটি মূর্খ মানুষ একটি বুদ্ধিমান উত্তর থেকে শিখতে না পারে, তার থেকে বেশি একটি বুদ্ধিমান মানুষ একটি মূর্খতাপূর্ণ প্রশ্ন থেকে শিখতে পারে। যদি আপনার কাছে স্বীকার করার সাহস থাকে তাহলে আপনার প্রত্যেকটি ভুলের ক্ষমা হতে পারে। প্রত্যেকটি জিনিসকে তেমনভাবেই গ্রহণ করুন যেমনটা সেটা হয়। যখন আঘাত করার প্রয়োজন তখন আঘাত করুন, যখন আত্মরক্ষা করার প্রয়োজন তখন আত্মরক্ষা করুন। দ্রুত রেগে যাওয়াটা দ্রুত আপনাকে মূর্খ প্রমাণ করে দেবে। অসফলতা দেখে ভয় পাবেন না, কারণ অসফলতা নয় বরং ছোট লক্ষ্য তৈরি করাটা ভুল। আর লক্ষ্য বড় হলে সেখানে অসফল হয়ে গেলেও কিছু যায় আসে না। বয়ে চলা জল কখনোই খারাপ হয় না, তাই আপনিও বয়ে চলুন। আজকের সব থেকে কঠিন কাজ হলো কালকের প্রস্তুতি নেওয়া। যে কোনো জিনিসের অধিকার সবার প্রথমে আমাদের মনে শুরু হয়। কর্ম কখনোই ঠিক বা ভুল হয় না, কিন্তু যখন কর্ম অপূর্ণ থেকে যায় তখনই সঠিক ভুলের কথাটা আসে। লক্ষ্যর অর্থ কোথাও না কোথাও পৌঁছানো নয়, বরং নিজের উদ্দেশ্যের জন্য এগিয়ে চলা। শিক্ষা নেওয়াটা কোনো সঞ্চয় করা নয়,
এটা তো সেই মুহূর্তটাকে উপভোগ করা যার না কোনো শুরু আছে আর না কোনো শেষ আছে। আশা করি ব্রুসলির এই কথাগুলো থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন। আর যে কথাটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন।